বিসমুল্লাহ রহমান রাহিম অনলাইন ক্লাসে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা এই করোনা মহামারীর সময় সবাই সুস্থ আছো ভালো আছো এই কোভিড নাইন্টিনে যারা আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে তাদের রূহের মাক ফেরাত কামনা করছি এবং মহান রবুল আলমীর যেন আমাদের এই মহাবিপদকে দ্রুত এই পৃথিবী থেকে সরিয়ে নেন এই প্রার্থনা সবাই করি প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান থেকে জার্নাল অর্থাৎ জাবেদা সম্পর্কে আলোচনা করব জাবেদা মূলত দুইভাবে করা যায় সেটি হলো একটি জেনারেল জার্নাল একটা হচ্ছে মার্সেন্টাইজিং জার্নাল মার্সেন্টাইজিং হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে পণ্য উৎপাদন করা হয় এই মার্সেন্টাইজিং জার্নালকে আবার দুই ভাগে ভাগ করা হয় সেই দুইটি ভাগের মধ্যে একটি হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আরেকটি হল পিরোডিক ইনভেন্টরি সিস্টেম আমরা একদম ক্লিয়ার কনসেপ্ট এখান থেকে নিয়ে নেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে এই জেনারেল জার্নাল থেকে মার্সেন্টাইজিং জার্নালের যে পার্থক্যগুলো বা কোন কোন জায়গায় এর পার্থক্যটা তৈরি হয় বা সৃষ্টি হয় সেই জিনিসগুলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা জার্নালগুলো তৈরি করব এখন প্রশ্ন হলো তোমাদের কাছে যে এই জেনারেল জার্নাল এই মার্সেন্টাইজিং জার্নাল যে দুই প্রকার একটি হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটি হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম তাহলে যাবেদা হলো মূলত তিন তিনটা হয়ে গেল জেনারেল জার্নাল পিরিয়ডিক জার্নাল পারপিচুয়াল জার্নাল তাহলে এই তিনটা কি তিন রকম হবে না তাহলে তিনটা কীরকম হবে আমরা জেনারেল জার্নাল এবং পিরিয়ডিক জার্নাল সম্পূর্ণই এক এদের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই আমি আবারও বলছি জেনারেল জার্নাল এবং পিরোডিক জার্নাল এই দুইটার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই সম্পূর্ণ জাবেদাই এক এবং একই রকম হতে হবে বা হয় এখন তাহলে পার্থক্যটা কোথায় পিরিয়ডিক থেকে বা জেনারেল জার্নাল থেকে পারপিচল জার্নালের পার্থক্যটা হচ্ছে এইখানে আমরা পিরিয়ডিক জার্নাল বা জেনারেল জার্নালে কোনো কিছু বা কোনো ইনভেন্টরি যদি ক্রয় করে থাকি তাহলে ওইখানে যাবে হয় হলো পার্সেস ডেবিট বাকিতে ক্রয় করলে হয় অ্যাকাউন্টস পেবল বা পাওনাদার ক্রেডিট তাহলে প্রশ্ন হলো যে জেনারেল জার্নাল এবং পিরিয়ডিক জার্নালে যেখানে যেখানে পার্সেস শব্দটি ব্যবহার হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটা কথা যেখানে যেখানে পার্সেস শব্দটি ব্যবহার হয়েছে ঠিক সেইখানেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্যবহার হবে প্রিয় শিক্ষার্থীরা আমি আবারও বলছি জেনারেল জার্নাল এবং পিরোডিক জার্নাল এই দুটি জায়গায় বা এই দুটি জাবেদার ক্ষেত্রে যেখানে বা যে যে জায়গাগুলোতে পার্সেস শব্দটি ব্যবহার হয়েছে ঠিক সেখানেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটি ব্যবহার করতে হবে এটা হলো পার্সেসের ক্ষেত্রে পিরোডিক জেনারেল জার্নাল থেকে পারপিচলের আলাদা করার জায়গা আরেকটি বিষয় হলো আমরা জেনারেল জার্নাল এবং পিরোডিক জার্নালে বিক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ সেলসের ক্ষেত্রে একটি জাবেদা দিয়ে থাকি বাকিতে যদি বিক্রয় হয় তাহলে জাবেদা দেয় অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট তাহলে এইখানে পিরোডিক অথবা জেনারেল জার্নাল থেকে পারপিচুয়াল জার্নালের যে গ্যাপটা বা পার্থক্যটা বা ভিন্নতাটা সেটি হল পারপিচুয়াল সিস্টেমে প্রথম যে জাবেদাটা জেনারেল জার্নাল বা পিরিয়ডিক জার্নালের অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট তাহলে এইটা তো থাকবেই পাশাপাশি একটি জাবেদা ভিন্ন হবে সেটি হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্যাডিট তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম যে জেনারেল জার্নাল এবং পিরিয়ডিক জার্নাল দুটো তো এক এর থেকে পারপিচুয়াল জার্নালটা একটু আলাদা সেই আলাদার জায়গাটা কোনটা সেটি হলো যে পিরিয়ডিক জার্নাল এবং জেনারেল জার্নালে যেখানে পার্সেস কথাটি আছে ঠিক সেইখানেই আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটি ব্যবহার করব। এবং সেলসের ক্ষেত্রে যেখানে সেলসের একটি যাবে তা হতো জেনারেল অথবা পিরিয়ডিক সিস্টেমে সেইখানে পারপিচল সিস্টেম এসে দুটো যাবেদা হবে প্রথমটি আগের মতোই থাকবে দ্বিতীয়টি হলো কস্ট অফ গুডসোল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে এটি হলো জেনারেল জার্নাল এবং পিরিয়ডিক জার্নাল থেকে পারপিচল জার্নালের পার্থক্য বা আলাদা করার জায়গা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছ এখানে আসলে এত অঙ্ক এরকমভাবে পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে আমরা সরাসরি অঙ্কে যাব দেখো এখানে পারপিচল সিস্টেমে একটি জাবেদা করতে বলছে তোমরা এই যে আন্ডারলাইনটা দেখতে পাচ্ছ পারপিচল সিস্টেমে এটি জাবেদা করতে বলছে তাহলে এখন আমরা ওই নিয়মগুলো একটু মাথায় রাখবো যে পার্সেসের ক্ষেত্রে যেখানে যেখানে পার্সেস শব্দটি ব্যবহৃত হয়েছে বা ইউজ হয়েছে ঠিক সেইখানে মার্সেন্ডাইজ ইনভেন্টরি শব্দটি ব্যবহার করব বা ইউজ করব দ্বিতীয় কথা হলো বিক্রয়ের ক্ষেত্রে প্রথম জাবেদাটি আগের মতোই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ঠিক পারপিচুয়ালের জন্য যে এক্সট্রা বা ভিন্নতা যেটা সেটি হলো কস্ট অফ গুডসোল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট তাহলে প্রথম হলো দেখো এখানে লেখা আছে সেলস অল অন ক্যাডিট অর্থাৎ আমরা বাকি শর্তগুলো জানি যে কি কি শব্দ থাকলে বা কি কি সিমটম থাকলে আমরা বাকিতে বলবো যে বাকিতে বিক্রয় হয়েছে বা ক্রয় হয়েছে অন অ্যাকাউন্ট অন ক্যাডিট ডিউ টু ট্রাম্প ব্যক্তির নাম এই কথাগুলো থাকলে আমরা বাকিতে বুঝবো তাহলে আমরা অঙ্কে যাব দেখো জানুয়ারি এক বা জানুয়ারি পাঁচ এখানে আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরাও তোমরা দেখতে পাচ্ছ পার্সেস ফি পি কার ফর টাকা পনেরো লাখ ইচ ইচ মানে হচ্ছে প্রতিটি বা একটি অর্থাৎ জানুয়ারি পাঁচ তারিখে তিনটি পি মডেলের কারি ক্রয় করা হয়েছে যার এক একটার দাম হলো পনেরো লাখ টাকা তাহলে আমরা জানি যে পিরিয়ডিক সিস্টেমে এটার যাবে দা হতো পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট সরি পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কারণ আমরা জানি বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ পাওনাদার বেড়ে গেছে তাহলে এইখানে আমরা পিরিয়ডিক থেকে পারপিচুয়াল একটু আসবো যেখানে পার্সেস শব্দটি ব্যবহার হয়েছিল ঠিক সেইখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটি ব্যবহার হবে তাহলে আমরা কি লিখতে পারি এখানে মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট আমি সংক্ষেপে লিখছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট তোমরা দেখতে পাচ্ছ কারণ পুরোপুরি লিখতে গেলে সময় হত কাবার করবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা কয়টি কার ক্রয় করেছি দেখো আন্ডারলাইন করে দিলাম তিনটি কার ক্রয় করেছি এক একটির দাম কত পনেরো লক্ষ টাকা করে তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে দেই পনেরো লক্ষ গুণ থ্রি অর্থাৎ তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিক্রয় করেছি এটা ক্লোজ করে দিলাম আর ন্যারেশন তো হয়তো বা তোমরা পারবা এখানে ন্যারেশন লেখাটাই যে টু রেকর্ড পার্সেস থ্রি পি কার টাকা অন অ্যাকাউন্টস পেবল বা অন ক্রেডিট বা ডিউ টু গেল তাহলে আমরা কিন্তু পারপিচুয়াল এবং পিরিডিক দুটো আলাদা করে ফেলছি জানু সাত লেখা আছে সোল্ড টু পি কার ফর টাকা আঠারো লাখ বিশ হাজার ইচ অর্থাৎ দুইটা পি মডেলের গাড়ি বিক্রি করা হয়েছে এক একটার দাম হচ্ছে আঠারো লাখ বিশ হাজার টাকা করে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু পিরিয়ডিক থেকে পারপিচল এর আলাদা করা জায়গাগুলো আমরা আগেই আলোচনা করেছি তাহলে এখান থেকে তার বাস্তব প্রয়োগটা আমরা শেখাবো তাহলে প্রথমে আলোচনা করেছিলাম পিরিয়ডিক সিস্টেমে বাকিতে যদি বিক্রয় হয় তাহলে একটি জাবেদা থাকে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হচ্ছে সেলস ক্রেডিট ঠিক এইখান থেকে পারপিচুয়ালের চলের যে পার্থক্য জায়গাটা সেটি হলো প্রথম জাবেদাটা ঠিক আগের মতোই থাকবে দ্বিতীয় জাবেদাটি হলো কস্ট অফ গুডস সোল ডেবিট হবে আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে এটির একটু কারণ ব্যাখ্যা করে তাহলে মনে রাখতে সহজ হবে আমি যে পণ্যটি বিক্রয় করলাম আঠারো লাখ বিশ হাজার টাকা তাহলে এই পণ্যটি অবশ্যই আমি কোথাও না কোথাও থেকে ক্রয় করে এনেছি এই ক্রয় করতে গিয়ে যে টাকাটা হয়েছে এটি হলো আমার ওই পণ্যের ব্যয়ের টাকা তাহলে এই পণ্যটার এই বিক্রি করার কারণে আমার তো কিছু একটা পণ্য টাকা এই ক্রয় করতে ব্যয় হয়েছে ঠিক এই কস্ট অফ গুডসোলটা ওই টাকাটা হবে তাহলে আমরা এই সাত তারিখের দুইটা জাবেদার দিয়ে নিই প্রথম জাবেদাটি আমি আগেই বলেছি পিরিয়ডিক বা জেনারেল জার্নালের মতোই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট আমি একটু সংক্ষেপে লিখছি দেখো তাহলে কয়টি কারি ক্রয় করেছে আমি আবার আন্ডারলাইন করে দিলাম দুটো গাড়ি ক্রয় করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটি গাড়ির দাম পড়েছে আঠারো লাখ বিশ হাজার টাকা তাহলে দুই দিয়ে যদি দুগুণা আর তার মানে লাখ টাকা তাহলে প্রথম জাবেদাটি কিন্তু হয়ে গেল তাহলে দ্বিতীয় জাবেদা যাব এখন দ্বিতীয় জাবেদা কি একদম ফিক্সড করা কস্ট অফ গুডস সোল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট তাহলে আমরা দিয়ে ফেলি কস্ট অফ আমরা জানি গুড কিন্তু লেখা যাবে না এস দিতে হবে তাহলে তাহলে গুডস সোল্ড অর্থাৎ গুড মানে মানে ভালো আর হচ্ছে পণ্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট আমরা সংক্ষেপে দিয়ে দিলাম তাহলে প্রশ্ন হলো যে পি মডেলের গাড়িটির ক্রয় মূল্য কত ছিল এইটুকু আমরা আমাদের দেখতে হবে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ পি মডেলের গাড়িটি ক্রয় মূল্য ছিল পনেরো লাখ টাকা করে তাহলে এটি হলো ওই পণ্যের কস্ট অফ গুড়সোল অর্থাৎ বিক্রি করতে গিয়ে এই পণ্যটির উপর যে ব্যয়টি হয়েছে সেটি হলো কস্ট অফ গুডসোল দেখো তাহলে দুটি গাড়ি বিক্রয় করেছি তাহলে এই দুটি গাড়ির বিক্রয় মূল্য ছিল ছত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আর এই দুটি গাড়ি এই কোম্পানি পনেরো লাখ টাকা করে এক একটি ক্রয় করেছে তাহলে এটির ব্যয় হল হচ্ছে পনেরো লাখ গুণন দুই তার মানে হচ্ছে 30 লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থীরা এখন পিরিয়ডিক থেকে পারপিচুয়ালের পার্থক্যটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে আবার জানু 12 12 তারিখ 12 তারিখে কি করেছে আমরা একটু দেখি দেখো পারচেস টু আর কার ফর টাকা 18 লাখ অর্থাৎ আমরা যদি এটি বাংলায় বলি দুটি আর মডেলের গাড়ি ক্রয় করেছে এক একটির দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা জানি পিরিয়ডিক থেকে পারভিচলে পার্থক্য জায়গাটা যেখানে যেখানে পার্সেস ছিল ওইখানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইউজ করব। তাহলে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর বাকিতে ক্রয় করার কারণে পাওনা বেড়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্টস পেবল ক্রেডিট তাহলে এখন কয়টি গাড়ি ক্রয় করলো এবং কত টাকা করে দুটি গাড়ি ক্রয় করেছে আমি আন্ডারলাইন করে দিলাম দুটি লাইন দুটি গাড়ি ক্রয় করেছে কয়টি কত টাকা করে আঠারো লক্ষ টাকা করে তাহলে এখানে আঠারো লক্ষ গুণ দুই তাহলে কত হলো ছত্রিশ লক্ষ টাকা তা এটা ন্যারেশন আমরা পারব প্রিয় শিক্ষার্থীরা ন্যারেশন দিতে গেলে অনেক সময়ের ব্যাপার এই জন্য দেওয়া হচ্ছে না তারপরে দেখো জানু সতেরো এটা আমরা আটকিয়ে দিলাম সতেরো তারিখে কি ক্রয় করা হয়েছে দেখো তো নাকি বিক্রয় করা হয়েছে তারিখে বিক্রয় করা হয়েছে সোল্ড ওয়ান পি পি কার টাকা হাজার অর্থাৎ মডেলের একটি গাড়ি বিক্রয় করা হয়েছে যার মূল্য আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক একটার দাম তাহলে প্রিয় শিক্ষার্থীর আমরা পিরোডিক থেকে পারপি চলের পিরোডিক থেকে পারপি চলের যে পার্থক্য জায়গাটা সেটি হলো যে প্রথম যাবে তা পিরিয়ডিক বা জেনারেল জার্নালের মতোই বাকিতে বিক্রয় করার কারণে যে দেনাদার সৃষ্টি হয়েছে সেটি হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট তাহলে কত টাকা করে বিক্রয় করেছে সে এক টাকারই বিক্রয় করেছে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা গুণন ওয়ান তাহলে এখানে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকাই হবে প্রিয় শিক্ষার্থীরা এটির এক নাম্বার যাবে দা গেল দুই নাম্বার যাবে দা তাহলে এই যে গাড়িটা বিক্রয় করলাম এটি তো কোনো না কোনোভাবে ক্রয় করা হয়েছে সেটির তো একটি ব্যয় ব্যয় আছে সেই ব্যয়টি আমরা আলোচনা করব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা তাহলে এই পি মডেলের গাড়িটি আমরা কত দামে ক্রয় করেছিলাম আমরা একটু আলোচনা করি দেখি এখানে দেখো এক একটি গাড়ির দাম ছিল পনেরো লক্ষ টাকা করে তাহলে যেহেতু একটি গাড়ি বিক্রয় করেছি তাহলে অবশ্যই বিক্রয় কস্ট অফ সোল্ড হবে একটি গাড়ির তাহলে এখানে লিখতে পারি পনেরো লক্ষ গুণ এক সমান সমান এখানে হবে পনেরো লক্ষ টাকা এটি হলো সতেরো তারিখের যাবে তা চলে গেল। প্রিয় শিক্ষার্থীরা তারপরে বিশ তারিখ আছে দেখো বিশ তারিখ আছে পার্সেস টু আর কার ফর টাকা ষোলো লক্ষ ইচ অর্থাৎ বাংলা যদি আলোচনা করি দুটি আর মডেলের গাড়ি ক্রয় করা হয়েছে যার এক একটির দাম হচ্ছে ষোলো লাখ টাকা করে তাহলে আমরা এখন বিশ তারিখ দেব জানু বিশ বা জানুয়ারি বিশ তাহলে এইখানে আমরা আগেই বলেছি যেখানে পার্সেস শব্দটি আছে আমরা জেনারেল জার্নালে পার্সেস শব্দটি ব্যবহার করি ঠিক সেই জায়গাগুলোতে পারপিচুয়াল সিস্টেমে মার্সেন্টাইজ ইনভেন্টরি শব্দটি ব্যবহার করব তাহলে এখানে আমরা লিখবো মার্সেন্টাইজ ইনভেন্টরি ডেবিট আর বাকি হওয়ার কারণে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট তাহলে কয়টি গাড়ি ক্রয় করেছি দুটি গাড়ি কোন মডেলের আর মডেলের আর মডেলের গাড়ি কত দাম আঠারো লক্ষ টাকা করে এখানে পার্সেস আর কার ফর টাকা কত ষোলো লাখ তাহলে এখানে দেখো ষোলো লক্ষ দুই তার মানে ষোলো দগুনা বত্রিশ লক্ষ টাকা তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছ তোমরা বাইশ তারিখ আছে বাইশ তারিখ বাইশ তারিখে কি করা হয়েছে আমরা একটু দেখি রিটার্ন রিটার্ন মানে কি ফেরত আমি যদি কোনো পণ্য ক্রয় করি তাহলে ওটা যদি আমার মানসম্মত বা যে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য ক্রয় করেছি সেটি না হয় তাহলে অবশ্যই ওইটা ফেরত দেবো তাহলে ফেরত কী হয়েছে রিটার্ন অন কার রিটার্ন অন কিউ কার এখন দেখো রিটার্ন অন কিউ কার টাকা কত ষোলো লাখ অন জানু বিশ অর্থাৎ জানু বিশ তারিখে যে সরি আমার মনে একটু মিসিং হয়ে গেছে এখানে কিউ হবে এখানে কিউ হবে দেখো এখানে কী হবে অর্থাৎ আমি যদি ক্রয়ই না করি তাহলে তো আমরা বিক্রয় করতে পারছি না তাহলে অবশ্যই এখানে কী হবে তাহলে দেখো বিশ তারিখে যে কিউ মডেলের গাড়ি দুটো ক্রয় করলাম ওইখান থেকে ত্রুটিপূর্ণ বা কোনো সমস্যার কারণে আমি একটি মডেল একটি কিউ মডেলের গাড়ি ফেরত দিলাম এখানে জানো বিষ আমরা উল্লেখ করে দিছি তাহলে দেখো একটি যদি গাড়ি ফেরত দেই আমরা ক্রয় করার ফলে বাকিতে ক্রয় করার ফলে তোমার হচ্ছে ওই মার্সেন্টাইজ বা ওই পণ্যটি পেরে যায় বা গাড়িটি পেরে যায় সম্পদ বেড়ে গেলে ডেবিট হয় আর পাশাপাশি বাকিতে ক্রয় করার কারণে পাওনাদার বেড়ে গেলে ক্রেডিট হয় ঠিক এখানে দুটি মডেলের গাড়ি যখন আমি বাকিতে ক্রয় করলাম তখন ওই প্রতিষ্ঠানের কাছে আমার পাওনা ছিল হচ্ছে দেনা কি আমি দায় ছিলাম হচ্ছে বত্রিশ লক্ষ টাকা তাহলে এখন যদি ওইখান থেকে একটি গাড়ি ফেরত দেয় অবশ্যই আমার দায়টা কমে যাবে অর্থাৎ পাওনাদারটা কমে যাবে তাহলে এই এনটিটাই রিভার্সিং হয়ে যাচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কয়টি গাড়ি ফেরত দিয়েছি একটি গাড়ি দেখতে পাচ্ছ একটি গাড়ি ফেরত দিয়েছি তাহলে এখানে ষোলো লক্ষ তাহলে এখানে ষোলো লাখ টাকা যাবে আমরা একটু উপরের দিকে মুছে দিয়ে তারপরে হচ্ছে পরবর্তী জাবেদাগুলোতে যাই প্রিয় শিক্ষার্থীরা নিচের দিকে দেখা যাবে না হয়তোবা আমরা একটু উপরের দিকে যাব তোমরা দেখতে পাচ্ছ যে পিরিয়ডিক এবং পারপিচল এই জায়গাটা আলাদা করার যে নিয়ম সেটি তোমরা ইতিমধ্যে শুনে ফেলছ এই কথাগুলো যদি তোমরা সবাই একটু মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই এই পিরিয়ডিক থেকে পারপিচল এবং পারপিচল থেকে পিরোডিকে যে যাওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটা দূর হবে আমি আশা করি তারপরে দেখো চব্বিশ তারিখ আমরা এখানে জানো চব্বিশ দেব চব্বিশ তারিখে কি করা হয়েছে সোল্ড থ্রি সোল্ড থ্রি কার্ড এখানে অবশ্যই একটু মিসিং হয়েছে সোল্ড থ্রি আর কার্ড দেব এখানে দেখো সোল্ড কয়টা ক্রয় করলাম তিনটা এখানে আমরা টু দিয়ে দিই প্রিয় শিক্ষার্থীরা টু আর কার সোল্ড টু আর কার টাকা চব্বিশ লাখ তাহলে এখন দেখো এইটি প্রথম জাবেদাটা আগের মতোই হবে এক নাম্বার জাবেদা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট তাহলে এখানে কয়টি গাড়ি বিক্রয় করেছি দুটি কত লাখ টাকা করে চব্বিশ লাখ টাকা করে গুণ দুই তাহলে চব্বিশ দু আটচল্লিশ লাখ আর দ্বিতীয় হবে দেখো এই আর মডেলের গাড়িটি ক্রয় মূল্য কত ছিল এখন দেখো এটা কস্ট অফ গুড সোল্ড ডেবিট মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট এই আর মডেলের গাড়িটি ক্রয় মূল্য কত ছিল দেখো তো আর মডেলের গাড়িটি ক্রয় মূল্য ছিল হচ্ছে আঠারো লাখ টাকা করে তাহলে দুইটি গাড়ি যদি ক্রয় করে বিক্রয় করে থাকি তাহলে এখানে আঠারো লক্ষ গুণ দুই তার মানে আঠারো তো গুণা ছত্রিশ লাখ টাকা এই গাড়ির ক্রয় মূল্য ছিল প্রিয় শিক্ষার্থীরা তারপরে আরেকটি জাবেদা আছে সেটি হলো সোল্ড ওয়ান কার এখানেও গাড়ির নামটা উল্লেখ নেই সোল্ড ওয়ান কার এখানে আমরা কিউ কার দিয়ে দিলাম সোল্ড ওয়ান কিউ কার টাকা একুশ লাখ অর্থাৎ এখানে আরেকটি গাড়ি কী মডেলের গাড়ি বিক্রয় করা হয়েছে সেটির দাম কত একুশ লক্ষ টাকা তাহলে এখানে তারিখ হবে হচ্ছে আটাশ আচ্ছা এটি দুটি জাবেদা হবে প্রথম জাবেদাটি হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট তাহলে কয়টি গাড়ি ক্রয় করেছি বিক্রয় করেছি দুটি গাড়ি তাহলে দেখো একটি গাড়ির দাম হচ্ছে কত একুশ লক্ষ টাকা গুণন একটি তাহলে এখানে একুশ লাখ তাহলে এটি হলো প্রথম জাবেদা গেলো তাহলে দ্বিতীয় জাবেদায় কী আসে আমরা দেখতে পারবো এই কিউ মডেলের গাড়িটি ক্রয় মূল্য কত ছিল দেখো এই কিউ মডেলের গাড়িটি ক্রয় মূল্য ছিল হচ্ছে ষোলো লক্ষ টাকা করে তাহলে এখন যদি আমরা এটির ক্রয় মূল্য দিতে চাই তাহলে হবে কস্ট অফ গুড সোল ডেবিট আর হচ্ছে মার্সেন্টাইজ ইনভেন্টরি ক্যাটি তাহলে এটির দাম কত আসে একটি গাড়ি বিক্রয় করা হয়েছে তাহলে এইটার একটার দাম হচ্ছে ষোলো লাখ টাকা করে তাহলে এখানে ষোলো লক্ষ করুন এক তাহলে এখানে কত যাবে ষোলো লাখ টাকা এই তো হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মধ্যে যে পার্থক্য বা গ্যাপটা সেটি আমরা আলোচনা করলাম আমি আবারও বলে দিই পিরিয়ডিক বা জেনারেল জার্নাল একই কাজ বা একই কথা বা একই নিয়ম সেইখান থেকে পারপিচল সিস্টেমে আসার যে পার্থক্যটা ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র একটি পার্থক্য সেটি হলো পিরিয়ডিক বা জেনারেল জার্নালে যেখানে যেখানে বা যে যে জায়গাগুলোতে সেটা যেখানেই হোক ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে পার্সেস শব্দটি আছে সেই জায়গাগুলোতে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি শব্দটি ব্যবহার করব এবং বিক্রয়ের ক্ষেত্রে জেনারেল এবং পিরিয়ডিক জার্নালে একটি জাবেদা হতো সেটি হলো বাকিতে যদি বিক্রয় হয় তাহলে অ্যাকাউন্টস রিসিবেল ডেবিট সেলস ক্রেডিট ঠিক পারপিচল সিস্টেম এসে প্রথম জাবেদাটা অ্যাকাউন্টস রিসিবেল ডেবিট সেলস ক্রেডিট এটা তো থাকছেই পাশাপাশি অতিরিক্ত যে জায়গাটা সৃষ্টি হবে সেটি হলো কস্ট অফ গুডসোল ডেবিট মারসেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই জাবেদাগুলো শুনতে পেরেছ বা দেখতে পেরেছ বা এটি যদি ক্লাসটা দেখে থাকো তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের যে পার্থক্যের জায়গাটা সেটি আমরা আইডেন্টিফাই করতে পারব বা নির্দিষ্ট করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এই ক্লাসটি অনলাইনে দেখতে চাইলে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ বাংলা কিবোর্ড থেকে বা ফ্রন্ট থেকে ফেসবুক পেজে সার্চ দিলেই এই ক্লাসগুলো দেখতে পারবা আর এই করোনা মহামারীর সময়ে আমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবো আর আমার একটি স্লোগান হল নো মাস্ক নো মুভ আমরা মাস্ক ছাড়া নড়াচড়া করব না বা আমরা মাস্ক ছাড়া রাস্তায় বের হব না আর ভয় নয় সচেতনতার মাধ্যমেই আমাদের এই করোনা মহামারী থেকে রক্ষা পেতে হবে মোহাম রবুল কাছে আবারও সবাই মিলে প্রার্থনা করি মহান রবুল আলমীর যেন আমাদের এই দ্রুত বিশ্ব থেকে করোনা মহামারী এই দুর্যোগগুলো উঠে নিয়ে যায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম